আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রামের অংশ সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচার কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে সঙ্গে রয়েছি আমি লাকি আর আমার সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ লিয়াকত আলী আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে আজকে আইন নিয়ে কথা বলবো একদমই নয় আসলে লিয়াকত বাবুর আইনটা হয়তো পেশা তিনি একজন বিশিষ্ট আইনজীবী কিন্তু তার নেশা বা শখ যদি হয় মানে ভালো লাগার যে বিষয়টা যদি হয় সেটা কিন্তু কবিতা তো সে কারণেই কিন্তু আজকে কবিতা তোমার জন্য অনুষ্ঠানেই তিনি আজকে আমাদের বিশেষ অতিথি অনেক ধন্যবাদ লিয়াকত বাবু আপনাকে নমস্কার এখানে আসতে পেরে আমন্ত্রণ পেয়ে ভালো লাগছে ধন্যবাদ আচ্ছা লিয়াকত বাবু আজকের এই যে বিশেষ অনুষ্ঠান কবিতা তোমার জন্য তো প্রথমেই কিন্তু আমার ইচ্ছে করছে যে আপনার কবিতা দিয়েই আজকের অনুষ্ঠানটা শুরু করতে কি বলেন ভালো সুন্দর প্রশ্ন কোনটা শোনাবেন এটা 1994 সালে লেখা একটা কবিতা কবিতার নাম সাজের বেলা সাজের বেলায় ও পাড়েতে একটি আবার ঝুলিছে কোমল শোভাতে তোমায় কি সুন্দর লাগছে ওই লাল আভায় নীলের আলোয় মনে হয় তুমি দিগন্ত রেখা হাসিছ ঝলমল ঝলমল আজিকে তুমি সেজেছ আপন হাতে সবিছে তোমায় কোমল শোভাতে কি অপরূপ রূপা তুমি লাবণ্যময়ী হাস্যজ্জ্বল উন্মাদনা লাস্যময়ী মনে হয় হেসে কলকল গেয়ে কলকল তুমি দিতেছ করো তালি তোমার চঞ্চল চঞ্চু কাজল কালো আখি তোমার নাতি চপল চলন দুর্বার গতি তোমার শৃঙ্খল কেশের ঘন কল রাশি তোমার দুলকি চলার গোপন কথা তোমার উদ্যমতার রঙে রাঙা তোমার আনমনার চমকানি মনে হয় তুমি দিগন্ত রেখা দাঁড়িয়েছ যুগে যুগে হাসিছ ঝলমল ঝলমল তুমি যে সাজের বেলা জিনিস দেখলাম যে আপনি পুরো কবিতাটা একেবারে না দেখে আপনি মুখস্থ বললেন আর কি তো আপনার কি সব কবিতাই মানে আপনার লেখা সব কবিতা কি আপনার মুখস্থ থাকে একদমই না এটা মনে রয়ে গেছে এখনো অন্যান্য কবিতা মনে থাকে মুখস্থ থাকে কিন্তু বলার সময় অনেক সময় অসুবিধা হয় তো এই জন্য ডায়েরি নিয়ে এসেছি দেখে দেখে বলবো তো এই যে ডায়েরি নিয়ে এসছেন মানে আপনার নয় নয় করে এই ডায়েরিতে কটা কবিতা রয়েছে মানে আপনার ঝুলিতে কটা কবিতা রয়েছে আর কি আমার কবিতা সংখ্যা খুবই নগণ্য সব মিলিয়ে গোটা 50টা হবে হয়তো আচ্ছা তো সেই প্রসঙ্গে আসবো যে কোন সময় আপনি বেশি কবিতা লিখেছেন বা এই 50টার মধ্যে কোনটা প্রিয় কবিতা সেগুলো তো আসবো কিন্তু একটা কথা এবার তো জানতে ইচ্ছে করছি যে এই যে আপনার কবিতা লেখা কবিতার প্রতি এতটা ভালোবাসা তো এই অনুপ্রেরণা কার থেকে পেয়েছিলেন বা কবে থেকে আপনি এই কবিতা লেখাটা শুরু করেছিলেন ছোটবেলা থেকে মনে হতো যে আমি যদি লিখতে পারতাম তাহলে ভালোই হতো কিন্তু তখন ভাবতাম যে এত ভাবনা আমার দ্বারা হবে না লেখা টেকা হবে না এইভাবে করতে করতে মনে হতো তো অনেকদিন এরকম চলে গেছে এই যে মনে হতো বলছেন মানে কি দেখে আপনার মনে হতো মানে কবিতাটাই কেন সেটাই বলছি ছোটবেলা থেকে শিল্প সাহিত্য সঙ্গীতের প্রতি আমার একটা ঝোঁক ছিল এবং সেটার টানে আমি মানে অনেক লিটারেচারও পড়েছি প্রচুর গানও শুনেছি এবং যেখানে ফাংশন বা অনুষ্ঠান হতো সেটা ক্লাসিক্যাল হোক লাইট হোক প্রতিটা অনুষ্ঠানে আমি যাওয়ার চেষ্টা করতাম এবং আমি নিজে একজন মিউজিকের ছাত্র আমি ক্লাসিক্যাল গিটার শিখতাম আচ্ছা আমার গুরু পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য তো এখন শেখা হয় না মানে শেখা হয় না বা এখন রেওয়াজ করা হয় না কিন্তু আমার সঙ্গীত শোনার ক্ষেত্রে আমার মানে বরাবরই আমি বা প্রতিদিন আমি অনেক অনেক গান শুনি এখনও অনেক গান শুনি সে ক্লাসিক্যাল হোক লাইট হোক বা গাজাল হোক ঠিক আছে গতকাল রাত্রেও আমার গুরুর সাথে কথা হয়েছে আমার সম্প্রতি একটা কবিতা সময় অসময়
আমি সেটা রেকর্ডিং করে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে আমি ওনার কাছে পাঠিয়েছিলাম। আচ্ছা, উনি তার প্রায় 1:45 সময় আমার তার ফিডব্যাক দিয়েছেন। এটা আমার কাছে অনেক আশীর্বাদ এবং ভালোবাসার জায়গা। সঙ্গীতের প্রতি ভীষণভাবে ঝোঁক বলছেন, কিন্তু কবিতা, কবিতাটা কিভাবে আপনাকে টানছে? প্রতিটা গানের মধ্যে কিন্তু কবিতা থাকে, একদমই। সব কবিতা গান হয় না, কিন্তু প্রতিটা গানের মধ্যে কবিতা থাকে এবং গানের যে কথাগুলো, লিরিক্সগুলো, হ্যাঁ, সেগুলো আমাকে আকৃষ্ট করত। আচ্ছা, হ্যাঁ, বিভিন্ন ধরনের গান, সেটা হিন্দি হতে পারে, বাংলা হতে পারে, আধুনিক হতে পারে, রবীন্দ্রনাথের গান হতে পারে, নজরুলের গান হতে পারে, বা গজল হতে পারে, বা দোয়া হতে পারে, ঠিক আছে। আবার হিন্দি কবিদের যে কবি সম্মেলন, সেগুলো আমি মোটামুটি শুনি আমি, ঠিক আছে। এগুলো দেখে আমারও মনে হয়েছে যে যদি আমি লিখতে পারি বা লিখি, এই ভাবনাটা আমার এসছে। তো এই ভাবনাটা আপনার বাস্তবে কবে রূপ নিয়েছিল, মানে কবে থেকে লেখাটা শুরু করলেন? আমি ধরুন মোটামুটি 1994 সাল থেকে আমার লেখালেখি শুরু হয়েছে। তখন এত ফ্রিকোয়েন্টলি আমি লিখতাম না। মানে তখন আপনি মানে বয়সে কত বড়? আমার 94 সালে তখন কত, আমি গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, আমি ল পড়ছি তখন। আচ্ছা, সেই সময় কিছু লেখা রয়েছে আমার, যেমন সাজের বেলা একটু আগে আপনাকে পড়ে শোনালাম। প্রথম লেখা কি আপনার মনে আছে? ওই প্রথম লেখা 2-3 লাইন, হোলি 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 কি মজা তোর বলি, শুনলে পারে খেলি, আয় আয় হোলি। বাহ, মানে প্রথম লেখাটাই আপনার বেশ রঙিন আর কি। আচ্ছা, তো এই যে বলছেন 1994 সাল থেকে আপনি কবিতাটা লেখা শুরু করেছিলেন, বেশ অনেক বছর হয়ে গেল। হ্যাঁ, তো এত বছরে আপনি বললেন যে আপনার কবিতার সংখ্যা 50টা, তাহলে কি আপনার মাঝখানে কোথাও ছেদ পড়েছিল কবিতা লেখার নাকি? আমি ধারাবাহিকভাবে লিখতে পারিনি বা লেখা হয়নি আমার। আমার ওই বছরে একটা দুটো এরকম করে হয়তো লিখতাম। অত বেশি আমি লিখতে পারতাম না বা লেখা হতো না, কেন পারিপার্শ্বিক অনেক ব্যাপার ছিল, যেখানে কাজের ব্যাপার আছে। আমি ল প্রফেশনে আসার আগে আমি একটা প্রাইভেট টিউশন করাতাম, পরবর্তীকালে আমি একটা কোচিং সেন্টার চালাতাম, সেখানেও 70-80 জন ছেলে মেয়ে পড়াশোনা করতো। তারপরে আমি ল প্রফেশনে ভালো করে মনোনিবেশ করলাম 2010 থেকে। আমি 1999 সাল থেকে ল প্রফেশনে আমি আছি। 2009-10 সালে গিয়ে আমি কোচিং বন্ধ করলাম, তারপরে ল প্রফেশনে বিভিন্ন পারিপার্শ্বিক চাপে, ঠিক আছে, এগুলো আর ওইভাবে নিজেকে এক্সপ্লোর করার সুযোগ সুবিধা আমার কাছে হয়নি, ঠিক আছে। এই যে আপনি কথায় কথায় কিছুক্ষণ আগেই বলছিলেন যে এই যে লকডাউন, এই অতিমারি সময়ে কিন্তু আপনার মানে কবিতা লেখার যে প্রবণতাটা বা ইচ্ছেটা বেড়েছে, তো লকডাউনে, গত লকডাউন এবং এবারে যে লকডাউন, হ্যাঁ, সেই সময় আমার যে মনের কথা সেটা আমি শুনতে পেয়েছি। অনেকটা অবসর পেয়েছে, অখণ্ড অবসর বলা যেতে পারে, কি বলবো, কাজ নেই, কর্ম নেই, সে মনের কথা আমি অনুসরণ করেছি লিখে লিখে। আচ্ছা, সেগুলি হয়তো কবিতা হয়েছে, এবং যারা আমার শুভানুধ্যায়ী আছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন জনকে পাঠিয়েছি বিভিন্ন সময়, তারা সাধুবাদ জানিয়েছে, তারা প্রশংসা করেছে, তারা উৎসাহিত করেছেন। হ্যাঁ, আর কোনোভাবেই কিন্তু আপনার লেখাও আমাদের কাছে এসে পৌঁছেছে, যার জন্যই কিন্তু আপনি আজকে আমাদের অতিথি। হ্যাঁ হ্যাঁ, আপনারাও শুনেছেন, আপনাদের হয়তো ভালো লেগেছে, তাই আমন্ত্রণ পেয়েছি আসার জন্য। নিজে কবিতা লিখেছেন, তার মধ্যে থেকে আপনার প্রিয় যে কবিতাটা সেটা যদি একটু আমাদের বন্ধুদের শেয়ার করেন। অনেকগুলো প্রিয় কবিতা রয়েছে, ঠিক আছে, আমি পড়ে শোনাচ্ছি, বিভিন্ন ধরনের রয়েছে সেখানে। আচ্ছা, অনেকগুলো প্রিয় কবিতা বলছেন, সবই তো আপনার সৃষ্টি, মানে সবকটাই তো আপনার সন্তানের মতো নাকি? সবই সবই আমার প্রিয়। হ্যাঁ, সেই জন্যই বলছি, বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের বিভিন্ন আঙ্গিকে রয়েছে, ঠিক আছে। তার মধ্যে হয়তো মানে একেবারে এইটাই আপনার প্রিয় সেটা বলা খুব মুশকিল নাকি? হ্যাঁ, ওইভাবে বলা মুশকিল, বিভিন্ন জনের জনার রয়েছে। আচ্ছা, হ্যাঁ, সেখানে আপনি ঈশ্বরের প্রতি প্রেম পাবেন, আধ্যাত্মিকতা পাবেন, আবার প্রকৃতি ধ্বংস হয়ে যাচ্ছে মানুষের হাতে, সেখান থেকে যে আমার যে পর্যবেক্ষণ সেটাও কবিতার মধ্যে এসছে, বা এই যে অতিমারী বা মহামারী সেখানকার যেভাবে চলছে, যেভাবে চলেছি আমরা, যেভাবে দেখছি, সেটা নিয়েও আমার কবিতা রয়েছে, বিভিন্নভাবে রয়েছে। আমি কিছু শ্যামাসঙ্গীত লেখার চেষ্টা করেছি, আচ্ছা, ঠিক আছে, 3-4 সেগুলো রয়েছে। বরং আমার কবিতার কোনো বই নেই, তবে আমার লেখা একটা বই আছে, ওটা হচ্ছে লক্ষ্য বিশুদ্ধ তৌহিদ, আচ্ছা, উইদিন ব্যাকেটে একেশ্বরবাদ, ছোট্ট পাতলা ছোটি বই,
যেটা আমি পশ্চিমবঙ্গ সরকারের পাবলিকেশন ডিপার্টমেন্ট থেকে আমি ওটা কপিরাইট পেয়েছি, সেটা 2006 সালে লেখা। কিন্তু এই যে এত কবিতা, মানে এখনো পর্যন্ত আপনি বললেন যে 50টার মতো কবিতা আপনি লিখেছেন, তো আপনার ইচ্ছে করে না যে সেগুলো সবার মধ্যে ছড়িয়ে দিতে যারা কবিতা ভালোবাসেন? আমার তো অবশ্যই ইচ্ছা করে, এবং তার যদি ইচ্ছা থাকে, ঠিক আছে, বিশ্বপ্রভু তার ইচ্ছা যদি হয় তিনি নিশ্চয়ই প্রকাশ করবেন, সচেষ্ট হব যাতে প্রকাশ পায়। এখন এই পরিস্থিতিতে একটু মন ভালো করার জন্য আপনার কবিতা শুনতে চাই আর কি। জীবন আছে, জিজ্ঞাসা আছে, জীবনের মানে খুঁজে বেড়াও, আশা আছে, ভাষা আছে, ভালোবাসা দূরে কোথাও, মন আছে, মনন আছে, মানবতা সংকটময়, জ্ঞান আছে, জ্ঞানী আছে, গুণীজনের কদর কোথায়, রাম আছে, রহিম আছে, বিভেদ কোনো অন্তরায় নয়। বাহ, এটা নাম রেখেছি সংহতিটুকু থাক। এটা কি কোভিড পিরিয়ডেই কি আপনার লেখা? হ্যাঁ, এটা লকডাউনের ফসল বলতে পারে। মানে শেষ লাইনটুকু শুনেই মনে হচ্ছে যে এর মধ্যে একটা সম্প্রীতির বার্তা আপনি দিচ্ছেন। সম্প্রীতির একটা বার্তা আমি দেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, সেটাই লকডাউন পিরিয়ডের কোন দিকটা দেখে আপনার এটা মনে হয়েছে? আশা আছে, হতাশা আছে, জীবন আছে, জিজ্ঞাসা আছে, জীবনে মানে খুঁজে বেড়াও, সেটা আমরা তো সবাই জানি। আশা আছে, ভাষা আছে, ভালোবাসা দূরে কোথাও, বাস্তব এটা। মন আছে, মনন আছে, মানবতা সংকটময়, আজকে লকডাউনে মানবতা তো সংকটময় অবস্থা। একদমই। জ্ঞান আছে, জ্ঞানী আছে, গুণীজনের কদর কোথায়, তাই না? এই যে ভাবনা চিন্তা কবিতার মধ্যে প্রতিফলন হয়েছে। হ্যাঁ, লাস্টে যে সম্প্রীতির বার্তাটা দিয়েছেন, হ্যাঁ, ওই রাম আছে, রহিম আছে, বিভেদ কোনো অন্তরায় নয়, মানে সেটা বোধ হয় কোভিড পিরিয়ডে আরো বেশি বেশি করে বোঝা গেছে না? মানে এমনও দেখা গেছে যে কোথাও হয়তো অন্য ধর্মের কেউ এসে সৎকার করছেন, এরকম উদাহরণ কিন্তু আমরা অনেক দেখেছি, আমরা বিভিন্ন মিডিয়াতেও চোখে পড়েছে আমাদের। সেই হিসেবেই বোধ হয় আপনার এই কবিতাটা আরো বেশি বেশি করে মনে পড়লো নাকি? এসেছে মারণ ভাইরাস নাম কোভিড-19, ঠেকাতে সংক্রমণ মুখে মাস্ক দিন, শিশু থেকে বৃদ্ধ সবাই জেনে নিন, বাঁচার লড়াইয়ে জিতবই তাই মুখে মাস্ক দিন। এসেছে মারণ ভাইরাস নাম কোভিড-19, ঠেকাতে সংক্রমণ মুখে মাস্ক দিন, হাঁচি কাশি কিংবা শ্বাস প্রশ্বাস ছড়াতে পারে এই ভাইরাস, হাঁচি কাশি কিংবা শ্বাস প্রশ্বাস ছড়াতে পারে এই ভাইরাস, তাই চলবো না কেউ আজ মাস্ক বিহীন, বাঁচার লড়াইয়ে জিতবই তাই মুখে মাস্ক দিন। এসেছে মারণ ভাইরাস নাম কোভিড-19, ঠেকাতে সংক্রমণ মুখে মাস্ক দিন, নিজে বাঁচো বাঁচাও অন্যের জান, সঠিক নিয়মে মাস্ক করো পরিধান, নিজে বাঁচো বাঁচাও অন্যের জান, সঠিক নিয়মে মাস্ক করো পরিধান, নাক মুখ ভালো করে তাই ঢেকে নিন, বাঁচার লড়াইয়ে জিতবই তাই মুখে মাস্ক দিন। এসেছে মারণ ভাইরাস নাম কোভিড-19, ঠেকাতে সংক্রমণ মুখে মাস্ক দিন। দেখেছি কত সময় অসময়ে, শৈশব থেকে যৌবন সে এক দুরন্ত গতিতে, দেখেছি কালে তারে তপ্ত হৃদয়ে জুড়ে, বর্ষা প্লাবন চোখে শরৎ মেঘের কোলে, ফসল কাটা মাঠে পৌষ পিঠের ঘানে বসন্ত জাগ্রত দ্বারে, সময় তোমায় দেখেছি কত সময় অসময়ে, জীবন চলে নতুন বাঁকে বছর মাস কিছু ফেলে, স্মৃতিগুলি যায় রয়ে মনের সরণিতে, আজও মনে পড়ে দেখেছি তারে
কাজল কালি আখে তৃষিত হৃদয় ভরা যৌবনে কাশের দোলে রুক্ষ মাটি অনন্ত বেলায় আবির মাখা মনে জীবন চলে অচেনা পথে সময় যায় চলে ঠিকানা তারে লেখা আছে ধ্রুব তারার দিশে আরো কত পথ গেলে আলো পাব তবে তোমারই অমৃত সন্ধানে জানি সময় যাবে চলে ওই পথে নতুন কোন ভরে অখণ্ড অবসরে সময় তোমায় দেখেছি কত সময় অসময় আমরা কথা বলছি মোহাম্মদ লিয়াকত আলীর সঙ্গে কবিতা তোমার জন্য অনুষ্ঠানে তার কবিতা আমরা শুনছি তার কথা শুনছি লিয়াকত বাবু এই যে সময় নিয়ে কবিতাটা আপনি লিখেছেন তো একটা জিনিস জানতে ইচ্ছে করছে যে ধরুন সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই পরিবর্তন হয় যেটা আপনার লেখার মধ্যেও আছে অনেক দুঃখ কষ্ট বলে না বেদনা সেখানেও কিন্তু মানুষ বলে যে একটু সময় দাও ঠিক হয়ে যাবে তাই না তো সেটা যেমন একটা কথা কিন্তু এই যে সময়ের সঙ্গে সঙ্গে আপনার কবিতার প্রতি নিশ্চয়ই যে ভালো লাগা ভালোবাসাটা বা যেটা অ্যাটাচমেন্ট যেটা বলা হয় যে সেটা হয়তো আর একটু বেশি করে আপনি মানে আরও নিবিড় হচ্ছেন আরও বেশি আঁকড়ে ধরছেন কবিতাকে তো এই কবিতা নিয়ে আপনার আগামী দিনে কী পরিকল্পনা আছে আরও বিভিন্ন রকমভাবে মনের যে ভাবনা চিন্তা কবিতা হচ্ছে এমন জিনিস যে আমি একটা বড় উপন্যাস বা বড় কিছু গল্প লিখতে গেলে সেখানে অনেক ভাবনা চিন্তার অবকাশ থাকে অনেকভাবে এগোতে হয় কিন্তু কবিতার মাধ্যমে আমি খুব অল্প সময়ে মানুষের কাছে পৌঁছে যেতে পারি হ্যাঁ অল্প সময়ে পৌঁছতে পারেন এবং আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তেই হয়তো আপনি আপনার হাতে যদি মোবাইলটাও থাকে সেখানে হয়তো আপনি সেই জায়গাটাতেই আপনি কবিতা আপনার মনে এলো আপনি সেটা মানে সেটা শব্দ দিয়ে আপনি লিখতেও পারছেন আমি সেটাই করি আমার যে বাড়িতে যে ফোনটা থাকে আমার যখনই কোনো কিছু ভালো কিছু মনে পড়ে আমি সেটাকে লিখে বাড়ির ফোনে পাঠাই আচ্ছা পরে যখন অবসর পাই আমি সেগুলো আবার ডায়েরিতে লিখে আবার নতুন করে সেটাকে শুরু করি এটা এই যে লাস্ট যেটা পড়লাম সেটাও আমার মোবাইলে আপনি দেখতে পাবেন যে আমি বাড়িতে আগে পাঠিয়েছি ভাবনাগুলো তারপরে আবার ডায়েরিতে লিখে আমার মতন করে আমি করেছি যখন আপনি লেখেন তখন কি সেটাকে আবার কোনো মডিফাই করেন মানে নিশ্চয়ই কোনো কি মনে হয় যে না এখান থেকে এই ওয়ার্ডটা চেঞ্জ করলে ভালো একদম প্রতিটা জিনিসের মধ্যে একটা অনুশীলন রয়েছে ঠিক আছে মনের কথার শোনার এবং তার যে ভাবনা সেটা অভিব্যক্তি প্রকাশ করা এটা হচ্ছে লেখার মধ্যে সেটাকে প্রকাশ করা এটা একটা অনুশীলন কিন্তু ঠিক আছে আমি যখন আরম্ভ করি এবং লিখতে লিখতে যখন এগোই তখন দেখছি যে বাহ আমার তো অনুশীলনের কাজটা বেশ ভালোই চলছে এটা অনুশীলন একটা এক প্রকার অনুশীলন যারা উপন্যাস লেখেন সেটাও তাদের একটা অনুশীলন যারা ছোট গল্প লেখেন সেটাও অনুশীলন ঠিক আছে একদমই তো যে কবিতাটা আপনি লিখেছেন ধরুন এই কবিতাটায় এটাও কি সময়ের সঙ্গে সঙ্গে আপনার মনে হবে যে পরে যে না এটাকে আরেকটু অদল বদল যদি করতে পারতাম নাকি যা লিখেছি সেটাই ঠিক আছে সেরকম কি কখনো মনে হয়েছে আপনার মনে হয় না মোটামুটি এটা লেখার আগে আপনি একটা রাফ আমি স্ক্রিপ্ট করি হ্যাঁ ঠিক আছে প্রথমে মোবাইলে তারপরে আপনি রাফ লিখেছেন ডায়েরিতে এবং সেখানে শব্দগুলোকে আমি এদিক ওদিক করে তারপরে ফাইনাল একটা আমি তখন একটা ড্রাফট করি ও তা এই যে কবিতা নিয়ে আপনার এমন কোনো মুহূর্ত বা কোনো ঘটনা কবিতা কেন্দ্রিক সেটা যদি একটু শেয়ার করেন আমাদের সঙ্গে আর কি এই মুহূর্তে মনের ভাব আসে লিখি সেটাকে শেয়ার করি এবং আমি খুব মানে এক্সপেক্ট করে থাকি কে কী কীরকম ফিডব্যাক দিচ্ছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ ওটা আমার কাছে অনেক পরম পাওয়া হ্যাঁ কাউকে ওকে পাঠাই কেউ কেউ ওকে লিখে ছেড়ে দেয় হ্যাঁ আলাম এটা আবার কী আবার সুন্দর সুন্দর প্রশংসাও আসে কেউ সমালোচনাও করেন সমালোচনাটাও খুব ভালো লাগে সেখানে মনে হয় যে উনি বলছেন যে ঠিক আছে অনেক সময় সমালোচনা শুনে আমি লাইনটাকে একটু চেঞ্জ করেছি এরকম হয়েছে আচ্ছা আজকাল তো অনেক কবিতা সম্মেলনও হয় তো সেরকম কি আপনার যাওয়া হয় আগে যেতাম কবিতা সম্মেলনে বা সাহিত্য সম্মেলনে তখন মূলত শ্রোতাই থাকতাম শুনতাম আচ্ছা সেরকমভাবে অতটা আমি কবিতা থাকলেও তখন আমি পড়িনি সেখানে সেই অনুষ্ঠানে আমি শুনতেই যেতাম মূলত মানে কবি হয়ে এখনো আপনি যাননি কোনো সম্মেলনে গেছি আমাদের বন্ধু বান্ধবের মধ্যে যেসব আমাদের যেটা হয়
মাসে বা ত্রৈমাসিক অন্তরে সেখানে যাই, সেখানে কবিতা টবিতা পড়া হয়। আচ্ছা, মানে আপনাদের কবি বন্ধুদেরও একটা আড্ডা হয় তাই তো? হ্যাঁ, আমাদের বন্ধু বান্ধবরা মোটামুটি লেখালেখি করে, তাদের অনেকেরই লেখা কাগজে আসে। এই যে আপনাদের যে কবিতার যে আড্ডাটা বসে আর কি, হ্যাঁ, কবিতা কেন্দ্রিক আর কি, একটুখানি আপনি তার ছবিটা তুলে ধরুন না, মানে কিভাবে আপনারা সেখানে সময়টুকু কাটান আর কি কবিতাকে ঘিরে? কবিতা থাকে, গান বাজনা থাকে, ওই অনিমেষ থাকে, জয়দীপ গাঙ্গুলী থাকে, স্নেহাশিস দত্ত থাকে, আমি থাকি, আরও দু একজন থাকেন। এরকম অনিমেষের বাড়িতে বা জয়দীপের বাড়িতে আমাদের কবিতার আসর বা সাহিত্যের আসর বা গানের আসর বসে, তখন সেখানে যাই আমরা, আমাদের মধ্যে আমাদের অভিজ্ঞতা, আমাদের কবিতা, আমাদের লেখালেখি আমরা শেয়ার করি, ভাগাভাগি করি, আনন্দ মজা হয় এই আর কি। আচ্ছা, এটা কতদিন ধরে করছেন আপনারা? এটা প্রায় 15-20 বছর ধরে চলছে। বাহ, মানে ধারাবাহিকভাবেই হচ্ছে এটা? হ্যাঁ, এটা চলে। আচ্ছা, তো মনে হয় না যে আপনারা এই কবি বন্ধুদের নিয়ে যদি একটা কোনো পত্রিকা বা লিটল ম্যাগাজিন যদি আপনারা প্রকাশ করেন, সেরকম কোনো পরিকল্পনা কি হয়েছে আপনাদের? ভাবনা চিন্তা রয়েছে, এখনো বাস্তবে রূপদান করতে পারিনি। আচ্ছা, লিয়াকত দা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি যে আপনি তো এই টলিগঞ্জেই আপনার বাড়ি তাই তো, মানে আপনার জন্ম এখানে, মানে আপনি একেবারে শহুরে পরিবেশে আপনার বড় হওয়া, তো সেইখানে আপনার কবিতায় কখনো গ্রাম, মফস্বল এরকম কি উঠে এসেছে? আমার একটা কবিতা সীমানা তোমার, ওখানে মোটামুটি একটা আপনি ছবি পাবেন। এখানে আজ থেকে প্রায় বছর 25 বা 30 বছর আগে, যেখানে বড় বড় ঝিল ছিল, লোবা ছিল, তারপরে আমরা যে অঞ্চলটা থাকি, একদিকে বিস্তীর্ণ গলফ ক্লাব আর একদিকে টলি ক্লাব, বিশাল গাছগাছালি। গলফ ক্লাব মানে তো আয়তনে বিশাল বড়, ঝিল, ডোবা, মাঠ, মাঠের এপার থেকে দেখা যেত সেই সবুজ শাড়ি, সীমানা তোমার সবুজ ঘেরা, নীলাকাশ তলে, যেটা দিয়ে একটা কবিতা আমি লিখেছি। আচ্ছা, হ্যাঁ, সেখানে বক, ফিঙে, তোয়েল, বিভিন্ন ধরনের পাখিরা সেই ঝিলে আসতো। প্রকৃতির যে শোভা সময়কার, সেটা আমার কবিতায় আমি ধরার চেষ্টা করেছি। সীমানা তোমার, যদি সীমানা তোমার কবিতাটা পড়তে খুব ইচ্ছা করছে, হ্যাঁ, আপনি ডায়েরি খুঁজুন। আসলে এটা তো ঠিকই যে কবিরা প্রকৃতি প্রেমিক হবে, এটা তো স্বাভাবিকই তাই না? তো প্রকৃতি নিয়ে লেখা, সেই প্রকৃতিটা আমাদের কাছ থেকে আজকে কেড়ে নেওয়া হয়েছে। তো সেই প্রকৃতি নিয়ে লেখা নিশ্চয়ই আপনার ভান্ডারে রয়েছে নাকি? একদম। শোনান সীমানা তোমার। সীমানা তোমার সবুজ ঘেরা, নীল আকাশ তলে, অট্টালিকা কোথায় ছিলে বছর 30 আগে? সেথায় ছিল মস্ত ঝিল, এপারেতে পার, ভেবেছিলাম এটা আমার বেড়ে ওঠার অধিকার। পানকৌড়ি মাছরাঙা, দোয়েল ফিঙের আনাগোনা, বকের শাড়ি বিকেল বেলা, ছিল সেথায় বাবলা নেড়া, কদম অসত্য তল, ভোরের আলোয় শিশির ভেজা, দূরে কোথাও কোকিল ডাকা, পুবের রবি গায়ে মাখা, যেত বয়ে সতেজ হাওয়া, চলত জীবন ভোর, দুপুর বেলায় নির্জনতা, ধুধু মাঠের রৌদ্র ফাটা, ক্লান্ত প্রতীক ছায় বসা, মৃদুমন্দ বাতাস বওয়া, কাটত দুপুর বিজন, বিকেল বেলায় খেলতে যাওয়া, খেলা শেষে নাইতে যাওয়া, গধূলিতে সাজের বেলা, বাড়ি ফেরার থাকত তারা, দুরাগত কোনো মন, রাতের বেলায় ঝিঝি ডাকা, কম আলোয় চুনাক পোকা, আকাশ ভরা উজ্জ্বল তারা, খেলত তখন মনের কথা, দূরে শিয়াল ডাক। হঠাৎ কখন বিকাশ আসে সভ্যতারই চাপে, পুকুর বোঝে, ঝিল বোঝে মানুষেরই হাতে, বয়ে যাবে সারা বেলা, বহু তলে সীমানা ঘেরা, খোলা মাঠের উদাও হাওয়া,
শৈশব শেষে বন্দি দশা, বড় হতেই স্বার্থ বোঝা, বর্গ ফুটের হিসেব কষা, দেখুন দাড়ির মাঞ্জা মারা, ঋণের কাছে ঋণী হওয়া, যৌত ভেঙে স্বার্থ কেনা, একা বাঁচার স্পর্ধা তোলা, নতুন গৃহে প্রবেশ করা, যজ্ঞ করে দেখিয়ে দেওয়া, জীবন আছে বেশ, মিলবে হিসেব দেখবে তুমি বছর বিশেক বাদে, দাঁড়িয়ে তুমি জানলা পাশে দূরে কোথাও উদাস হয়ে, আচম্বিতে শুনবে গলা, মিষ্টি মুখে হাসি মাখা, তোমার জপের বীজ। সত্যি কবি মানেই কবিতা প্রেমিক, এটা তো বটেই, আমরা জানি যে কবিরা প্রেমিক হয়, আর বিশেষ করে প্রকৃতি প্রেমিক। তো একটা কথা, যে আপনার পেশা, আপনি একজন অ্যাডভোকেট, আর সেই সঙ্গে আপনি এই কবিতা চর্চা করছেন, আর বলছেন যে লকডাউন পিরিয়ডে, মানে যেখানে কিন্তু আপনার অখণ্ড সময় বলছেন, তো সেখানে আপনি অনেক কবিতা লিখেছেন। তো একটা কথা খুব জানতে ইচ্ছে করছে যে আপনার তো পরিবার রয়েছে, তো সেখানে কতটা সাপোর্ট পাচ্ছেন আপনি? আমার প্রতিটা কবিতাই আমি আমার বাড়ির ফোন, যেটা আমার বউ ছেলে ব্যবহার করে, ওদের প্রতিটাই পাঠাই, ওরা শুনে। তো এরকমই একটা 14 এপ্রিল আম্বেদকরের জন্মদিনে তো আমি ফেসবুক ঘাটাঘাটি করছিলাম, তো আমার মিসেস বলছিলেন যে এইসব না করে একটু লেখালেখি করলে ভালো হয়। বাহ! তো ওই দিনই আম্বেদকরকে নিয়ে আমি একটা লেখা লিখেছিলাম। তাহলে সেই লেখাটাই শোনান আপনি, মানে এটা হচ্ছে বলতে পারি যে বৌদির অনুপ্রেরণায়, তাই তো? আমি জাস্ট 4 লাইন শোনাচ্ছি। আচ্ছা। তোমার বিধান তোমার নিদান, আমার দেশ আমাদের সংবিধান, তোমার স্বপ্ন তোমার ভাবনা, আমার সংবিধান আজকের বাস্তবতা, তোমার নিরিখে তোমার সম্মান, আজও তা হয়নি সমাপন, এইভাবে আরো রয়েছে। আরো আপনার কবিতা এভাবে এগিয়ে চলুক, আরো আরো প্রসার ঘটুক, এটা আমরা চাইব। একদম শেষ দিকে আমরা চলে এসেছি অনুষ্ঠানের, তো একটা কথা খুব জানতে ইচ্ছে করছে যে আপনি কিন্তু আমাদের অনুষ্ঠানে আইনজীবী হয়ে আপনি এসেছেন। হ্যাঁ। আজকে স্টুডিওতে আপনি একজন কবি হয়ে এসেছেন, আপনার কবিতা পাঠ করছেন, আপনার জীবনের কথা আপনি শেয়ার করছেন, তো আপনি বলুন যে অনুভূতিটা কি হচ্ছে? হ্যাঁ, কিছুদিন আগে আপনাদের স্টুডিওতে এসেছিলাম, ইউনিসেফ ও আপনাদের যৌথ প্রয়াসে যে আত্মদ্বীপের যে অনুষ্ঠান, তাতে আমি অংশগ্রহণ করেছিলাম, তখন আমি আইনজীবী হিসেবে এসেছিলাম। আজকের আইনজীবী কিন্তু আমি কবি হিসাবে, বা আপনারা বলছেন কবি তার আসর, সেইভাবে এসেছি, আর ভীষণই এক্সাইটেড লাগছে, ভালো লাগছে। আমি তো আসার আগে অনেককেই বলে এসেছি আজকে যাদবপুরে যাচ্ছি, যে ইউতে যাচ্ছি, একটা রেকর্ডিং আছে। আচ্ছা। আমার যে মানে উৎসাহ, ঠিক আছে, অনেককেই বলে রেখেছি রেকর্ডিংটা হবে, সবাই পাঠাবো, সবাই শুনবে। হ্যাঁ, তো মানে আমাদের এই কমিউনিটির যারা শ্রোতা বন্ধু রয়েছেন, আপনি তাদেরকে কি বলবেন, বিশেষ করে যারা কবিতা ভালোবাসেন বা কবিতা লেখার চেষ্টা করছেন? যারা কমিউনিটি রেডিও শোনেন নিয়মিতভাবে, যারা যাদবপুর ইউনিভার্সিটি কমিউনিটি রেডিওর নিয়মিত শ্রোতা বন্ধু, সেটা আমার আমার পথ শিশু ভাই বোনেরা তোমরা হতে পারো, যারা আমার যুবক যুবতী ভাই বোনেরা আছো, এবং যারা বয়োজ্যেষ্ঠ যারা অবসর যাপন করছেন, প্রত্যেকেই আমার বলার উদ্দেশ্য, আপনারা আপনাদের মতন করে আপনাদের ভাবনা চিন্তা আপনারা প্রকাশ করুন লেখার মধ্যে দিয়ে, সেটা প্রবন্ধ হতে পারে, চিঠি হতে পারে, ছোট গল্প হতে পারে, ছোট কবিতা হতে পারে, ছড়া হতে পারে, হোক না, সেটা আপনারই হবে, আপনাদেরই হবে, চেষ্টা করবেন, নিশ্চয়ই হবে, সবার মধ্যে ঈশ্বর শক্তি দিয়েছেন, হবে, কোনো না কোনো রকমভাবে প্রকাশ হবে। এই যে আপনি আজকে আপনার কবিতা শেয়ার করলেন, আপনার মনের কথা শেয়ার করলেন, আপনার জীবনের গল্প শোনালেন, আশা করছি আমাদের যারা শ্রোতা বন্ধু রয়েছেন অনুপ্রাণিত হবেন। আমাদের রেডিওর পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমারও এখানে আসতে পেরে খুবই ভালো লেগেছে, আমি সত্যি, আমাকে নিয়ে এরকম একটা কবিতার অনুষ্ঠান বা প্রোগ্রাম হবে এটা আমার ভাবনা চিন্তার মধ্যে ছিল না। যাই হোক, আপনাদের আমন্ত্রণ পেয়ে আমি খুবই খুশি হয়েছি, এবং এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে যে আমারও হতে পারে, ঠিক আছে। আর যারা আপনারা শুনছেন, আপনারাও চেষ্টা করুন, আপনারাও একদিন আসবেন,
এই জেইউ রেডিওতে। আমি সেই আশায় আছি। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ শ্রোতা বন্ধু, আজকের এই যে কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্জে কবিতা তোমার জন্য অনুষ্ঠান শুনলেন, এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো আপনারা ফোন করে জানাতে পারেন। আমাদের ফোন নম্বর 2414606024 1460। এছাড়া আপনারা মেল করেও জানাতে পারেন radiojeu.staff@jadupuriuniversity.in। এছাড়া আপনারা আমাদের যে রেডিও জেইউ ইউটিউব চ্যানেল, সেখানেও কিন্তু আমাদের এই অনুষ্ঠানটা আপনারা শুনতে পারেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্জ। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্জ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচার। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্জ।